যদি আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, সামান্য একটা পুঁতে ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীর কার্যকারিতা দেখুন। মানুষ মানুষের প্রয়োজনে অনেক রকম পথ তৈরি করে, স্থলপথ, জলপথ, সুড়ঙ্গপথ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রোড, আর পিঁপড়ে তার নিজ প্রয়োজনে যেটা করছে আমরা এটাই দেখাতে চাচ্ছি। দেখুন, এখানে একটি সুড়ঙ্গ অর্থাৎ খুব ছোট্ট একটি সুড়ঙ্গ পথ, এই পিঁপড়েগুলো এখান থেকে প্রবেশ করছে, এরা যাচ্ছে কোথায়? প্রশ্ন হচ্ছে এরা যাচ্ছে কোথায়? এখন এই পিঁপড়েগুলো এখান থেকে গিয়ে দেখুন, এখানে কিন্তু কোথাও কোনো পিঁপড়ে নাই, এই পিঁপড়েগুলো দেওয়ালের ভিতর দিয়ে প্রবেশ করে এখান থেকে বের হয়ে পিঁপড়েগুলো সোজা এদিকে চলে যাচ্ছে। তো মানুষ মানুষের প্রয়োজনে তৈরি করছে বিল্ডিং, আর পিঁপড়ে নিজের প্রয়োজনে তৈরি করছে তার নিজস্ব সুড়ঙ্গ পথ। তো সামান্য একটা ছোট্ট প্রাণী থেকে আমরা এতটুকু জানতে পারি যে তার নিজের প্রয়োজনেই মানুষ যা কিছু করে তার নিজ প্রয়োজনেই সেটা তৈরি করে নেয়। তো যদি আপনাদের এই বিষয়টা ভালো লেগে থাকে তো আমাদের ভিডিও একটি লাইক একটি কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।